हेलो अस्सलाम वालेकुम और रहमतुल्लाहि बारकातुहू। होमिओपैथिक विजन टीवी थेके आमी सकल होमिओपैथ फिजिशियन एवं होमिओपैथ अनुरागी चिकित्सक एवं शिक्षार्थी एवं स्टूडेंट सकल के मायेर रमजानेर पवित्र मायेर रमजानेर शुभेच्छा जानाच्छि। आबारो आपनादेर माझे आमी डाक्टर आब्दुल शुकुर आपनादेर माझे फिरे एसेछि। बेश किछुदिन धरे अनेक दिन धरे आपनादेर काछ थेके बेश दूरे एबार आमी आपनादेर माझे नतून किछु सम्भावना निये आपनादेर माझे आसछि। आमरा प्रतिनियत ए धरनेर समस्यार सम्मुखीन हच्छी। सेटा हलो ओभारियान सिस्ट कि आपनार बाच्चा कन्सेप्टेर जोन्नो प्रतिबंधकता सृष्टि करते पारे कि ना। कैन ओभारियान सिस्ट इफेक्ट फार्टिलिटी? आमरा सकलेई एई कन्सेप्टटा एई चिंताटा आमादेर माझे सकलेई यदि कोनो ओभारियान सिस्ट होये थाके, यदि कोनो ओभारि सिस्ट धरा पड़े तखोनी देखा जाए तार माने एई तो आर कखनोई बेबी कन्सेप्ट करबे ना, कखनोई बेबी इश्यू होबे ना। एई चिंताटा आमादेर माझे सबचेये बेशी ग्रो करे थाके। ताई आपनादेर माझे आजके एकटा छोट्ट स्वास्थ्य टिप्स आलोचना निये आपनादेर माझे फिरे एसेछि। तार आगे आमरा एकटु जेने नेই সেটা হলো যে সকল সিস্ট ওভারিয়ান সিস্ট इफेक्ट तैरी करे ना, प्रतिबंधकता तैरी करे ना कन्सेप्ट करार जन्य, बेबी धारणेर जन्य, गर्भधारणेर जन्य प्रतिबंधकता तैरी करे ना। आमरा ओभारियान सिस्ट जानी फांशनल सिस्ट, कॉर्पोरल सिस्ट, पॉलीसिस्टिक ओभारियान सिस्ट, चॉकलेट सिस्ट, एंडोमेट्रियम सिस्ट तो आम्रा सुनते पाई। आमादेर काछे एसब पेशेंटरा रिपोर्ट निये आसतेছে। तादेर सर्वप्रथम एकटाई यदि विवाहित मेয়েও হয়ে থাকে তাহলে তো হাজার হাজার মাথার মধ্যে টেনশন আর তো মনে হয় কখনোই তার বেবি কনসেপ্ট করবে না। আর যদি অবিবাহিত মেয়ে হয়ে থাকে তাহলে তার প্যারেন্টস এবং তার মাঝে এই একটা কনসেপ্ট সেটা হলো যে কখনোই তার বেবি কনসেপ্ট করবে না, তাহলে মেয়েটাকে বিয়ে দিবে কেমন করে। এই সব অনেক অনেক প্রশ্ন প্রতিনিয়ত আমাদের ফেস করতে হচ্ছে। আমরা যারা এই সকল সমস্যার বা এই সকল প্রশ্নের সম্মুখীন হচ্ছে, যে সকল মায়েরা বোনেরা এই ওভারিয়ান সিস্ট নিয়ে আমাদের কাছে আসছেন, তার আগে আমাদের প্রতিনিয়ত জানতে হবে যে ওভারিটা কি। প্রত্যেকটা মেয়েদের ওভারি থাকে। এই ওভারিটা আমরা বলি অ্যাম্ব্রোসেক্স বা বাচ্চা থলি বা ডিম থলি, যেখানে ওভারিতে প্রচুর প্রচুর ডিম তৈরি হয়, অপরিপক্ক ডিম তৈরি হয় এই ওভারির মধ্যে। তারপর পূর্ণাঙ্গ পরিপক্ক হয়ে সেটা ওভাম বের করে দিয়ে থাকে, তারপর সেটা জাইগোট গঠন করে থাকে। যাই হোক, এই হলো ওভারি। কাদের ওভারিয়ান সিস্ট হয়ে থাকে? যে সকল মেয়েদের ওভারিয়ান সিস্ট হয়ে থাকে তাদের ম্যাক্সিমামে হরমোনাল কমপ্লেন আমাদের সামনে পরিলক্ষিত হয়ে থাকে। আমরা সকলেই জানি ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন হরমোন আমাদের প্রত্যেকটা সেক্সুয়াল হরমোনটাকে ডেভেলপ করতে থাকে। এর মাঝে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন হরমোন থাকার পরও অ্যান্ড্রোজেনাল হরমোন তার মধ্যে থাকে। যখন দেখা যায় ওই সকল মেয়েদের অ্যান্ড্রোজেনাল হরমোনের পরিমাণ প্রচুর পরিমাণে বৃদ্ধি পেতে থাকে, তার এই হরমোনাল ইমব্যালেন্স হতে থাকে, তার পিরিয়ডজনিত কমপ্লেন হতে থাকে, তখনই দেখা যায় তার ইরেগুলার পিরিয়ড হতে থেকেছে। পিরিয়ডে প্রচুর পরিমাণে ব্যথা হতেছে, এক মাস দুই মাস পর পর ব্যথা পিরিয়ড দেখা দিয়েছে, তখন পরীক্ষা করলে ধরা পড়ে থাকে পিসিওএস, পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম ধরা পড়েছে। এই পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম ধরা পড়েছে, এবার করণীয়টা কি? পলিসিস্টিক ওভারিয়ান ধরা পড়ার পরেই তার বিশাল চিন্তা, আর কিছু হবে না, ওভারি কেটে ফেলতে হবে, আর কখনোই বেবি কনসেপ্ট করবে না। প্রতিনিয়ত এ সকল চিন্তা বা এ সকল সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এ সকল প্যাশেন্টের জন্য আমি প্রথমত দুটো কথা বলতে চাই। যে সকল মায়েরা, যে সকল বোনেরা এখনও বিয়ে হয়নি তাদের জন্য আলাদাভাবে চিন্তা করতে হয় আর যারা বিবাহিত তাদের জন্য আলাদাভাবে ট্রিটমেন্ট সিস্টেমটাকে আলাদাভাবে যে সকল বোনেদের এখনো বিয়ে হয়নি অবিবাহিত মেয়েদের এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে ভুগছেন তাদের জন্য প্রথমে করণীয় কি এই সকল বোনদের এই সকল মেয়েদের দেখা যায় যে পলিসিস্টিক ওভারিয়ান কমপ্লেনের কারণে তার ইরেগুলার পিরিয়ড হতেছে ইরেগুলার পিরিয়ড হওয়ার কারণে তার বডিতে অনেক অনেক বেশি ফ্যাট জমে গেছে ওজন বৃদ্ধি হয়ে গেছে তার মুখে এক্সেস একনি দেখা দিয়েছে দাগ হয়েছে ছোপ ছোপ করে দাগ হয়েছে লাল লাল ছোপ ছোপ দাগ পড়েছে প্রচুর যেখানে সেখানে লোম গজায়েছে সর্বপ্রথম ওই বোনটিকে বলছি আপনার ভয়ের কিছু নাই আপনাকে যে জিনিসটা করতে হবে এই সমস্ত প্রতিবন্ধকতাটিকে আপনাকে লাঘব করতে হবে আপনার মনের মধ্যে ডিপ্রেশন রাখা চলবে না ডিপ্রেশনটাকে দূরে সরতে হবে মানুষ পারে না এমন কোনো কাজ নাই এই হরমোনাল ইমব্যালেন্সটাকে আপনাকে ব্যালেন্সের মধ্যে নিয়ে আসতে হবে প্রথম কাজ প্রচুর পরিমাণে গুড অভ্যাস তৈরি করতে হবে প্রচুর খাদ্যাভ্যাস তৈরি করতে হবে যে সকল খাদ্যের মধ্যে এই হরমোন বৃদ্ধি করে থাকে যে সকল খাদ্য সেই খাদ্যগুলোকে প্রচুর প্রচুর পরিমাণে গ্রহণ করতে হবে আর্লি উঠতে হবে এক্সারসাইজ করতে হবে এই জিনিসটা মাথার মধ্যে থাকতে হবে কারণ আপনাকে মেডিসিনের বাইরে এই হরমোনটাকে ডেভেলপ করতে হবে যদি মেডিসিনের বাইরে এই হরমোনটাকে ডেভেলপ করে আপনি পূর্ণাঙ্গ সুস্থতার দিকে আসতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই এটা চিরস্থায়ী হবে আর মেডিসিন আপনাকে ওই সময় ওই একটু সময় সাপোর্ট দিয়ে যাবে পরবর্তীতে আবারও বিভিন্ন কমপ্লেন হইতে পারে এই জন্য আপনার করণীয় হলো প্রথমে গুড অভ্যাস পরিণত করতে হবে যদি ওজন বৃদ্ধি পেয়ে থাকে তার জন্য আপনাকে এক্সারসাইজ করতে হবে হাঁটতে হবে পরিশ্রম করতে হবে গুড এই জিনিসগুলো সবচেয়ে বেশি যে জিনিসটা করতে হবে কোনো মাছ মাংস বেশি করে খাওয়া যাবে না এই টোটালে মাছ মাংস বেশি না খেয়ে তারপরে কী করতে হবে প্রচুর পরিমাণে ফল ফ্রুটস এগুলো খাইতে হবে হরমোনাল সাপোর্টটাকে ডেভেলপ করতে হবে এরপরেও যদি আপনার কোনো পরিবর্তন না হয়ে থাকে তাহলে আমি বলবো অবশ্যই আপনাকে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নিতে হবে ন্যাচারাল ট্রিটমেন্ট আপনি একটু আগে যে সিস্টেমটা ফলো করতেছিলেন সেটাও কিন্তু ন্যাচারাল সিস্টেম এইবার আপনাকে এই ন্যাচারালপ্যাথি বা ন্যাচারালপ্যাথিকে হিসাবে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নিতে হবে এর জন্য সরকারি হোমিওপ্যাথি রেজিস্টার্ড ফিজিশিয়ানদের কাছে শরণাপন্ন হবেন এবং 3 মাস ধৈর্য সহকারে আপনার ইরেগুলার পিরিয়ডটাকে রেগুলার করার জন্য ট্রিটমেন্ট করবেন যদি রেগুলার হয়ে থাকে তবে আমি 100-100 বলতে পারি আপনার পিসিওএস নর্মাল ফ্রিকোয়েন্সি অবশ্যই ফিরে আসবে এবং আপনার যে সিস্ট ধরা পড়ছে সেই সিস্ট আর থাকবে না 3টা পিরিয়ড যদি নর্মাল ফ্রিকোয়েন্সি হয়ে থাকে তাহলে দেখা যাবে যে আপনি খুব ভালোর দিকে অগ্রসর হবেন আর যে সকল মেয়েরা যে সকল বোনেরা বিবাহিত হয়েছেন তাদের জন্য আলাদা চিন্তা করতে হবে যাদের পিসিওএস ধরা পড়েছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম ধরা পড়েছে বিবাহিত হয়েছেন এবার ঘাবড়ে গিয়েছেন তার আপনার ঠিকমতো করে পিরিয়ড হচ্ছে না ঠিকমতো করে প্রচুর পরিমাণে ব্যথা হয়ে থাকে 1-2 মাস পিরিয়ড বন্ধ হয়ে থাকে ওজন বৃদ্ধি হয়েছে মেদি হয়ে যাচ্ছেন ফুলে যাচ্ছেন তাদের ওই পুরোপুরি সেই জায়গাটায় আবার চিন্তা করতে হবে তার গুড অভ্যাস পরিণত করতে হবে ভালো ভালো খাবার খাইতে হবে এই সকল চিন্তাটা আপনার নিজ থেকে করতে হবে একটা কথা আপনাকে মনে রাখতে হবে সেটা হলো যে মেডিসিনাল সাপোর্টের পাশাপাশি আপনাকে ম্যানেজমেন্ট সাপোর্ট তৈরি করতে হবে কারণ ম্যানেজমেন্টটাই হলো সেই জায়গা আপনার মেডিসিন আপনাকে সাময়িক একটা জায়গা তৈরি করে দেবে যদি ম্যানেজমেন্ট সাপোর্টটাকে এবং ন্যাচারাল সাপোর্টটাকে তৈরি করে আপনি রিকভার করতে পারেন তাহলে দেখবেন সেই অঙ্গটা সেই ইমব্যালেন্সটাকে যে ফিরে এসেছে এটা সারা জীবনের জন্য থেকে যাবে আর কোনো মেডিসিনের দ্বারা যদি সেই হরমোনটাকে ডেভেলপ করে কিছুদিন ওটাকে আপনি সাময়িক নর্মাল ফিটনেসে রাখতে পারবেন কিন্তু একটা সময় আবার সেটা পুনরায় পূর্বের অবস্থানে ফিরে যাবে এই জন্য করণীয় হলো যে আপনাকে গুড অভ্যাস পরিণত করতে হবে খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে প্রচুর পরিমাণে পানি খেতে হবে মাছ মাংস খাওয়া চেঞ্জ করে প্রচুর পরিমাণে ফল ফ্রুটস এগুলো খাইতে হবে তার সাথে হরমোনাল সমস্যাগুলো সমাধানের জন্য আপনাকে হরমোনাল ফ্রুটস খাইতে হবে এইবার যদি তারপরেও যদি না হয়ে থাকে তাহলে অবশ্যই একটা গাইনোকোলজিস্টের সাপোর্ট নিতে হবে गायनोकोलॉजिस्ट जो आपके ओवारियन सिस्ट अपसारणের জন্য परामर्श दिए थे ओवारेक्टमी करते ओवारेक्टमी करते अवश्य সেটাকে अपसारण করবেন। अपसारण করলে অবশ্যই যে ওভারির মধ্যে অনেকগুলো ফলিকুলার সিস্ট বা ওভারিয়ান সিস্ট বা বিভিন্ন সিস্ট থেকে থাকে তাহলে দেখা যায় জাইগোট গঠন করতে বা ইনফার্টিলিটি কনসেপ্ট করার জন্য তাহলে দেখা যায় প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। সেটা পরেও যদি আপনার কোনো ক্রমে কোনো রেজাল্ট না আসে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করবেন 100% আপনি রেজাল্ট পাবেন। अवश्य आपके होमिओपैथिक रेजिस्टर्ड होमिओपैथिक फिजिशियन का परामर्श नीते तीन मास अपन पीरियड के रेगुलर करार चिंता भावना करते देखें अपनी अवश्य अपन कांक्षित फल आशा करबें। आल्लाह आपनर से कांक्षित फल एवं आपनर गर्वे सन्तान दिबी ये आशाबाद व्यक्त करछि एवं आपनी अपना सुस्वास्थ्य एवं भलो चिंतार जन्य सुस्वास्थ्य एवं दृढ़ रोग मुक्तिर जन्य अवश्य अपना निजे थेके निजेर केयार करते हबे। ভালো থাকবেন, সকলেই সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যক্ত করছি।